সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 28 সেপ্টেম্বর 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে ফিরোজ ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু বাছাইকৃত শাহিওয়াল সারগুলো ওনারা সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই সারগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। তো এক এক করে একটু পরিচয়টা বলেন, শুরুতে আপনি বলবেন। আমি সার্জন অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফিরোজ আলম, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের একজন সদস্য। আচ্ছা, বর্তমানে একজন সফল খামারিও, এখান থেকে গরু বাছুর ক্রয় বিক্রয় করেন। আর আপনি? আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। আপনার বাসাটা হচ্ছে অরণখোলাতে? অরণখোলাতেই বাসা। দুইজনের একটা যৌথ ব্যবসা? যৌথ ব্যবসায়ী, হ্যাঁ। আপনি সংগ্রহ করেন আর আপনি বিক্রি করেন? আচ্ছা, কতগুলো গরু আবার নতুন সংগ্রহ করছেন? আজকে গরু তো আছে অনেক, কিন্তু 15টা গরু দেখাবো। 15টার মতো গরু আজকের প্রোগ্রামে দেখাবেন। তো চলেন এক এক করে গরুগুলো দেখি, আর এই গরুগুলো সম্পর্কে একটু বলবেন আমাদের। হ্যাঁ চলেন। আসাদ ভাই, ভিডিওর শুরুতে এই লাল টকটকা কিউট একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের বাচ্চা? এটা ভাই একটা 100 কোয়ালিটি শাহিওয়াল বাচ্চা। 100 কোয়ালিটি শাহিওয়াল সার বাচ্চা। হ্যাঁ। বয়স কেমন আছে? এটার বয়স 8 মাস। 8 মাসের মতো বয়স হবে। তো আপনি বললেন এখানে 6টা গরুর একটা লট করছেন? হ্যাঁ, 6টা গরুর একটা লট করছি ভাই। 6টা লটের প্রথম গরু এটা? জি। এখন সম্পূর্ণ সুস্থ আর খাবার দাবারে ঠিকঠাক? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ থাকলে এবং খাবার দাবার ঠিকঠাক ভাই। এটা সিঙ্গেল নিলে কেমন দাম? এটা সিঙ্গেল নিলে 76,000 টাকা। আর এই 6টা গরু লটে নিলে? একটা দাম বলে দেবো পরিশেষে, 6টা দেখানোর পর অ্যাভারেজে দাম বলবেন। হ্যাঁ। এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে 6টা লটের দ্বিতীয় নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন, লাল রঙের একটা গরু, এটা কোন জাতের? এটাও একটা শাহিওয়াল বাচ্চা। শাহিওয়াল জাতেরই সার বাচ্চা? সার বাচ্চা। বয়স কেমন আছে? এটার বয়স 8 মাস। 8 মাস, সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ সবল। খাবার দাবারেও ঠিকঠাক? সব ঠিকঠাক ভাই। আচ্ছা, তো কোনো দর্শক চাইলে 24 প্রজেক্টে এই গরুগুলো নিয়ে কাজ করতে পারে? হ্যাঁ, 24 প্রজেক্টে এই গরুগুলো নিয়ে কাজ করতে পারবে ভাই। এই 6টা লটের দ্বিতীয় নাম্বারটা নিলে সিঙ্গেল কেমন দাম? এটাও দাম চাচ্ছি 76,000 টাকা। সিঙ্গেলের দাম চাও 76, দরদামের সুযোগ আছে, হালকা কিছু সম্মানীয়। আর যখন লটে নিবে স্যাক্রিফাইস করে দাম বলবে? একটা দাম বলে দেবো ভাই। এটা সাইড করে দেন, 3 নাম্বারটা দেখাই। এই পাশে 6টা লটের 3 নম্বরে মাশাল্লাহ আরও একটা কিউট বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন, এই বাচ্চাটা সম্পর্কে একটু বলবেন। এটা একটা শাহিওয়াল বাচ্চা ভাই। শাহিওয়াল জাতেরই সার বাচ্চা। বয়স কেমন? এটার বয়স 9 মাস। 9 মাসের মতো বয়স হবে। প্রত্যেকটা গরুই খাবার দাবারে ঠিকঠাক? সব ঠিকঠাক ভাই। খাবার দাবারে কোনো সমস্যা নাই তো? না, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই ভাই। আচ্ছা, তো এই 6টা লটের 3 নম্বর গরুটা সিঙ্গেল নিলে কেমন দাম? এটা দাম চাচ্ছি 77,000 টাকা। সিঙ্গেলে নিলে দাম চাচ্ছেন 77,000 টাকা, দরদামের সুযোগ আছে, হালকা কিছু সম্মানীয়। প্রতিটা গরুই দর্শক সিঙ্গেল নিলে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ। এটা সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই। এই পাশে 6টা লটের 4 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা একটা শাহিওয়াল বাচ্চা। শাহিওয়াল জাতের সার বাচ্চা। হ্যাঁ। বয়স কেমন? এটার বয়স 8.5 মাস। 8.5 মাসের মতো বয়স হবে। তো কোনো দর্শক চাইলে সিঙ্গেলও নিতে পারবে, 6টা গরু আছে, 6টা লটেও নিতে পারবে। লটেও নিতে পারবে। হ্যাঁ। এটা সিঙ্গেলে নিলে কেমন দাম? এটা সিঙ্গেলে নিলে 75,000 টাকা দাম। সিঙ্গেলে নিলে 75,000 টাকা দাম, আর 6টা যখন লটে নিবে পরিশেষে দাম বলে দিবেন। হ্যাঁ, একটা পরিশেষে দাম বলে দেবো ভাই। এটা সাইড করে দেন, 5 নম্বরটা দেখাই। এই পাশে 6টা লটের 5 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা একটা শাহিওয়াল বাচ্চা। সবগুলো বাচ্চা প্রায় একই রকম সাইজের? একই রকম সাইজের, হ্যাঁ ভাই। আর গরুগুলোর জাতমান কোয়ালিটি গ্রোথ কেমন আছে দর্শক ভিডিও দেখলেই বুঝবে। দর্শক ভাইরা বিবেচনা করে, জাতমান বিবেচনা করে দর্শক ভাইরা সিদ্ধান্ত নেবে। 6টা লটের এটা হচ্ছে 5 নম্বর গরু, সিঙ্গেলে কেমন দাম রাখছে? এটা সিঙ্গেলে নিলে 75,000 টাকা দাম। সিঙ্গেলে নিলে 75, আরও একটা গরু আছে 6 নম্বর, চলেন ওইটা দর্শকদের দেখাই। এই পাশে 6টা লটের 6 নম্বর যে গরুটা আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা? এটাও একটা শাহিওয়াল বাচ্চা। শাহিওয়ালের একটা সার বাচ্চা। হ্যাঁ। বয়স কেমন? এটার বয়স 8.5 মাস হবে। 8.5 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ সবল। খাবার দাবারেও ঠিকঠাক? সব ঠিকঠাক ভাই। আচ্ছা, তো এই 6 নম্বর বাচ্চাটা সিঙ্গেল নিলে কেমন দাম? এটা 6 নম্বর বাচ্চা সিঙ্গেল নিলে 76,000 টাকা দাম। আর এই যে 6টা বাচ্চার আপনি একটা লট করছেন, 6টা বাচ্চা লটে নিলে কেমন দাম? এই 6টা বাচ্চা কোনো ভাই যদি একসঙ্গে লটে নেয় 74,000 টাকা পার পিস। 74,000 টাকা, আর কি দরদাম করা যাবে? হালকা কিছু আমার নিজের থেকে সম্মান দিও, নিজের থেকেই সম্মানই, দরদাম নাই। আসাদ ভাই, এই পাশে আবার 2টা গরুর আপনি একটা জোড়া করছেন, 2টার জোড়ার প্রথম যে গরুটা আছে এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা একটা 100 কোয়ালিটির শাহিওয়াল সার বাচ্চা। 100 কোয়ালিটির শাহিওয়ালের সার বাচ্চা। বয়স কেমন? এটার বয়স 10 মাস। 10 মাসের মতো বয়স হবে। হ্যাঁ। তো কেউ চাইলে এই বাচ্চাটা সিঙ্গেলও নিতে পারবে, এটার সাথে আরও একটা গরু আছে, 2টা জোড়ায়ও নিতে পারবে। হ্যাঁ, জোড়ায়ও নিতে পারবে। এটা সিঙ্গেল নিলে কেমন দাম? এটা সিঙ্গেল নিলে 85,000 টাকা দাম চাচ্ছে। সিঙ্গেলে নিলে 85,000 টাকা দাম চাচ্ছেন, আর এটার সঙ্গে আরও একটা আছে জোড়ায় দেখানোর পরে, জোড়ায় আবার দাম বলবেন। হ্যাঁ, একটা জোড়ায়
দাম বলে দেব। তো চলেন জোড়ার অপরটা দেখাই। এই পাশে জোড়ার অপর যে গরুটা আছে মাশাআল্লাহ চমৎকার একটা গরু, এই গরুটা সম্পর্কে একটু বলবেন ভাই। এটা সাইহল আর নেপালের মিক্সড, সাইহল নেপালি মিক্সড ক্রস একটা বাচ্চা। বয়স কেমন এটার? বয়স 9 মাস। 9 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল ভাই। খাবার দাবারেও ঠিকঠাক? সব ঠিকঠাক ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে দুইটা গরুর একটা জোড়া করছেন, এটা হচ্ছে দুইটার জোড়ার 2 নম্বর গরু। হ্যাঁ, 2 নম্বর গরু। এই গরুটা সিঙ্গেল নিলে কেমন দাম? এটা সিঙ্গেল নিলে 82,000 টাকা দাম। আর দুইটা জোড়ায় নিলে? দুইটা বাচ্চা যদি কোনো এক ভাই একসঙ্গে জোড়ায় নাই 80,000 টাকা পার পিস লাগবে। পার পিস 80,000 টাকা, মানে 160,000 টাকায় দুইটা বাচ্চা দিবেন। দুইটা বাচ্চা দিব। তো সাইড করে দেন, পরবর্তীগুলো দেখাই। আসাদ ভাই এই পাশে আবার 4টা ষাঁড় বাচ্চার একটা লট করছেন, এইগুলো একটু তুলনামূলক আগেরগুলোর থেকে বড় বড়। হ্যাঁ ভাই, এগুনা আগের গুনা চাইতে অনেক বড় একটু। এটার প্রথম যেটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এই গরুটা কোন জাতের? এগুনা একটা সাইহল বাচ্চা। সাইহলের একটা ষাঁড় বাচ্চা। বয়স কেমন? এটার বয়স 10.5 মাস। 10.5 মাস। এবছরে কি আসবে? আশা করা যায় যদি ভালো প্রোটিন খাবার পাই ভাই, আল্লাহর রহমতে আসতে পারে। আর 24 উপলক্ষে রাখতে পারলে সব থেকে ভালো হবে, সবচাইতে ভালো হবে 24। তো এটার প্রথম যেটা আছে সিঙ্গেল নিলে কেমন দাম? এটা সিঙ্গেল নিলে 90,000 টাকা দাম। সিঙ্গেল নিলে 90, 4টা দেখানোর পরে লটে আবার দাম বলবেন। লটে একটা দাম বলে। আসাদ ভাই এই পাশে 4টা লটের দ্বিতীয় নাম্বার যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই একটা সাইহল বাচ্চা। সাইহল? হ্যাঁ, সার বাচ্চা। এটার আল্লাহর রহমতে লাভিটা মাশাআল্লাহ, লাভি কম্বল সব দিকে পারফেক্ট। সবকিছু দেখে দর্শক সিদ্ধান্ত নিবে। হ্যাঁ, সিদ্ধান্ত নিবে দর্শক ভাই। এটা হচ্ছে 4টার প্যাকেজের দ্বিতীয় নাম্বার, সিঙ্গেল নিলে কেমন দাম? এটা সিঙ্গেল নিলে 91,000 টাকা দাম। সিঙ্গেল নিলে 91,000 টাকা, আর যখন 4টা একসঙ্গে নিবে লটে দাম বলে দিবে। একটা দাম বলে দেবো। এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। চলেন। এই পাশে 4টার প্যাকেজের 3 নম্বরে আরও একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, কান মাথা একটু উল্টানো আছে, এই গরুটা কোন জাতের? ভাই এটা একটা নেপালি আর সাইওয়াল মিক্সড আছে ভাই। নেপালি সাইওয়াল মিক্সড একটা সার গরু। বয়স কেমন? এটার বয়স 10.5 মাস। 10.5 মাসের মতো বয়স হবে। হ্যাঁ, এটা হচ্ছে 4টার প্যাকেজের 3 নম্বর গরু। সিঙ্গেলে নিলে কেমন দাম? এটা সিঙ্গেল নিলে 90,000 টাকা দাম ভাই। সিঙ্গেলে নিলে এটা 90,000 টাকা দাম রাখছেন, আর 4টা একসঙ্গে নিলে অ্যাভারেজ দাম বলবেন। একটা দাম বলে দেবো। এটা সাইড করে দেন, 4টার প্যাকেজের সবশেষ 4 নম্বরটা দেখাই। চলেন। এই পাশে 4টার প্যাকেজের 4 নম্বরে একটা পাকড়া গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাইয়া কেউ বলে রাখি বাচ্চা, রাথি বাচ্চা, কেউ বলে সাহিওয়াল, আনকমন একটা সাইহল বাচ্চা। এক একজন এক এক নামে একে পরিচয় দিয়ে থাকে। বয়স কেমন আছে এটা? এটার বয়স 10 মাস ভাই। 10 মাস। আজকের প্রোগ্রামের 4টা গরুর যে প্যাকেজ করা হয়েছে এটা হচ্ছে সবশেষ 4 নম্বর। হ্যাঁ, 4 নম্বর। কেউ চাইলে এটা সিঙ্গেলও নিতে পারবে। সিঙ্গেল নিলে কেমন দাম? এটা সিঙ্গেল নিলে 86,000 টাকা দাম। আর এই যে 4টা বাচ্চা আপনি দেখালেন, এই 4টা বাচ্চা লট আকারে নিলে? এই 4টা বাচ্চা কোনো ভাই যদি লট আকারে নেয় একদম 85,500 টাকা পিস। 85,500 টাকা পার পিস। পার পিস। এই পাশে সিরিয়ালের 13 নম্বরে আরও একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, লাল রঙের, এই গরুটা সম্পর্কে একটু বলবেন ভাই। একটা এটা 100 কোয়ালিটির একটা সাইহল সার বাচ্চা। 100 কোয়ালিটির একটা সাইহল সার গরু। এর হালকা লাভি আছে, ধরেন ব্রাহ্মা ক্যাটাগরির লাভিটা, কম্বলটাও তেমন আছে। হ্যাঁ। বয়স কেমন আছে এটার? বয়স 10 মাস। 10 মাস। আজকের প্রোগ্রামের 13 নম্বর গরু এটা। হ্যাঁ। দাম রাখছেন কেমন? এটার দাম চাচ্ছে 1,05,000 টাকা। 1,05,000 টাকা দরদামের সুযোগ আছে, হালকা কিছু সম্মানীয়। এই পাশে আবার সবশেষে 2টা গরুর আপনি একটা জোড়া করছেন, 2টার জোড়ার প্রথম যে গরুটা আছে এই গরুটা সম্পর্কে বলবেন ভাই। এটা একটা ব্রাফোর্ড কোয়ালিটির বাচ্চা। ব্রাফোর্ড কোয়ালিটির বাচ্চা। হ্যাঁ। বয়স কেমন? এটার বয়স 11 মাস। 11 মাস। সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ সবল ভাই। খাবার দাবারেও ঠিকঠাক? সব ঠিকঠাক। আচ্ছা, তো 2টা গরুর আপনি জোড়া করছেন, সিঙ্গেলে কি দাম বলবেন? না ভাই, সিঙ্গেলে 2টা বাচ্চার 1টা বাচ্চারও দাম বলবো না, যদি কোনো ভাই একসঙ্গে নেয় দাম দর আলোচনার মাধ্যমে হবে, এমনি সিঙ্গেল নিলেও আলোচনার মাধ্যমে হবে। আলোচনার মাধ্যমে এই 2টা গরু বিক্রি করবেন, এটা ছিল প্রথম। সাইড করে দেন, পরেরটা দেখাই। হ্যাঁ। আসাদ ভাই এই পাশে সবশেষ যে গরুটা আছে এই গরুটা সম্পর্কে একটু বলবেন ভাই। এটাও একটা ব্রাফোর্ড কোয়ালিটির বাচ্চা। বয়স কেমন? এটার বয়স 14 মাস। 14 মাসের মতো হবে। পরপর 2টা গরুর আপনি দাম হাইট রাখলেন, কোনো দর্শকের যদি পছন্দ হয় সরাসরি আপনার সঙ্গে কথা বলে বা আপনার খামারে এসে দেখে নিতে পারবে। অবশ্যই। তো আপনার খামারের ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশে। হাটের পাশেই ভাই। তো ভাই এই ছিল বিক্রি করার মতো গরু, যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের যদি কিছু বলে শেষ করতে চান? আমি দর্শক ভাইদের বলতে চাই, বেশ কিছুটা প্রতিবেদন আমার বাড়াইছে, অনেকগুলো প্রোগ্রামে হয়ে গেল, আল্লাহর রহমতে বেচা কিনাও ভালো হয়ে গেছে। হ্যাঁ, বেচা কিনাও হয়ে গেছে। তো আবারও বেশ কিছু নতুন গরু আনছি, জাতমান দর্শক ভাইরা বিবেচনা করবে, করে দাম দর করে নেবে, সিদ্ধান্ত নেবে। আচ্ছা, যার কাছে 10 টাকা কম পাবে তার কাছেই আসবে, তার কাছ থেকেই নেবে, যার কাছে গরু ভালো। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।